তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে লঙ্কা দেখতে পাচ্ছেন, এটা হলো আচারি, এটাকে বলা হয় আচারি লঙ্কা। এই লঙ্কাটা পুরোপুরি ঝাল না এবং পুরোপুরি মিষ্টি না, হালকা ঝাল হালকা মিষ্টি, এটাকে আচারি লঙ্কা বলা হয়। আর এই যে লঙ্কার বীজগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো কাশ্মীরি লাল মির্চ, যেটা আমরা রান্নার কাজে কালার এবং ঝালের জন্য ব্যবহার করে থাকি, সেইটা এই যে দেখতে পাচ্ছেন। তো এই দুটোরই আজকে আমি 4 মিনিট থেকে পুরো সম্পূর্ণ ভিডিও দেবো, গাছে গাছে ফল হওয়া পর্যন্ত, দেখি কী রেজাল্ট আসে। এই এইটা দেখতে পাচ্ছেন, এটা হলো অনেকটা কাশ্মীরি লঙ্কার মতনই দেখতে, কিন্তু এটা কাশ্মীরি লঙ্কা না, এটা হলো আচারি লঙ্কা। এটা থেকে আচার কিংবা বাড়িতে যে আমরা চপ বানাই, লঙ্কার চপ যাই বলুন না কেন, এটা হালকা ঝাল এবং হালকা মিষ্টি। তো এই দুটো বীজ আমি সংগ্রহ করেছি মার্কেট থেকে, তো এটারই আজকে আমি বীজ থেকে চারা তৈরি করার পদ্ধতি দেখাবো। তো এর জন্য যে মাটি আমি বানিয়েছি, যে মাটি দেখতে পাচ্ছেন, এটা হলো 50% এখানে আছে গোবর সার এবং 50% আছে গার্ডেন সয়েল। এখানে আমি কোনো কোকোপিট, বালি কিংবা রাসায়নিক সার এতে এখনও পর্যন্ত মিশাইনি, এটাতে শুধুমাত্র এখন আছে গার্ডেন সয়েল 50%, 50% গোবর সার। তো এটা থেকে আমি মিক্সটা তৈরি করেছি, পটিং মিক্স। আর এর জন্য আমি যে নিয়েছি, দুটো পট নিয়েছি 8 ইঞ্চি, দেখতে পাচ্ছেন, এর তলায় আমি কিছু শুকনো ঘাস দিয়েছি। এর যে ড্রেনেজ হোলটা আছে, এই ড্রেনেজটাকে ঠিক রাখার জন্যে, যাতে ড্রেনেজটা বন্ধ না হয়ে যায়, তার জন্য আমি কিছু শুকনো ঘাস এর তলায় আমি দিয়ে দেবো। তার কী হবে, এই অতিরিক্ত যে জলটা থাকবে পটে, সেটা কিন্তু তলার থেকে বেরিয়ে যাবে। যে নিচে দেখতে পাচ্ছেন যে ড্রেনেজ হোলগুলো আছে, এগুলো যাতে কভার না হয়ে যায় মাটিতে। আর একটা নিয়েছি আমি 8 ইঞ্চি পট, মাটিটা যে দেখতে পাচ্ছেন, এটাতেও আমি তলায় কিছু ঘাস, শুকনো ঘাস দিয়ে দেবো, যাতে এর যে ড্রেনেজ হোলটা আছে সেটি বন্ধ না হয়ে যায়। তো পট আমাদের রেডি। এবার আমি এতে এই যে ঝুড়ো মাটি আছে, যে মাটিটা আমি তৈরি করেছি পটিং মিক্স, এই টবের ভিতরে আমি মাটিগুলো দিয়ে দেবো। মোটামুটি কিছুটা পরিমাণ মাটি, পুরোটা দেবো না, কিছুটা পরিমাণ দিয়ে, তার উপরে বীজ দিয়ে, এক লেয়ার মাটি দিয়ে আমরা যেভাবে সাধারণত করি বীজ তৈরি। ব্যাস মোটামুটি এতটুকুই যথেষ্ট। এবার আমি এতে বীজ দিয়ে দেবো। এটাতে আমি কিছুটা পরিমাণে যে দেখতে পাচ্ছেন আপনারা, যে কাশ্মীরি লাল মির্চের লাল লঙ্কা যেটা আছে, কাশ্মীরি লাল লঙ্কা, তার যে দানাগুলো, বীজগুলো আমি সংগ্রহ করেছি, সেগুলো এখানে কিছুটা পরিমাণ দিয়ে দেবো। এবার আমি হালকা করে এক লেয়ার এর উপর থেকে মাটি দিয়ে, বেশি না, অল্প পরিমাণে মাটি দিয়ে 1/2 ইঞ্চির মতো এই বীজগুলোকে আমি কভার করে দেবো। ব্যাস এটাই যথেষ্ট। ব্যাস একটা পট রেডি।
এটাতেও সে একইভাবে আমি কিছুটা পরিমাণ প্রথমে মাটি দিয়ে নেব। পটিং যে মিক্সটা আমি তৈরি করছি, এতে আমি এখনো পর্যন্ত কোনো গাছের যে ফার্টিলাইজার বা খাবার বলুন বা জৈব সার, যে কোনো সার বলুন, কিছুই কিন্তু আমি এতে শুধুমাত্র গোবর, 50% গোবর যে আছে, গোবর, শুকনো গোবর, সেই গোবরটা দিয়েছি আমি, আর 50% দিয়েছি দোআঁশ মাটি, যেটা আমাদের গার্ডেন সয়েল আছে সেটা আমি দিয়েছি। ব্যাস এটাতেও একটু এতটুকুই যথেষ্ট। মাটির যে বড় টুকরোগুলো আছে সেগুলো আমি আলাদা করে দিচ্ছি। এইবার যে আমার যে যে আচারি লঙ্কা যেটা আছে, মিষ্টি লঙ্কা, হালকা মিষ্টি হালকা ঝাল, তো এই লঙ্কার বীজগুলো আমি মাটিতে দিয়ে দেব। এই যে দেখুন বীজগুলো খুব সুন্দরভাবে এখনো লঙ্কার ভিতরে আছে, তো এই বীজগুলো আমি ছড়িয়ে দেব। এই লঙ্কার সাধারণত আমরা বাড়িতে যে লঙ্কার যে চপ অথবা লঙ্কার যে আচার, তাতে আমরা ব্যবহার করে থাকি। এটা খেতে অতটা ঝাল লাগে না, মিষ্টির পরিমাণটাই বেশি থাকে এতে। এটা কিন্তু ক্যাপসিয়াম না, অনেকে এটাকে ভুল করে ক্যাপসিয়াম ভাবতে পারেন, যেটা হয়তো ক্যাপসিয়াম, কিন্তু সম্পূর্ণ ক্যাপসিয়াম যদি এটা ভাবেন তাহলে এটা সম্পূর্ণ ভুল। এটা কিন্তু ক্যাপসিয়ামের মতো দেখতেও না, এটা ক্যাপসিয়াম না, এটা লঙ্কার মতনই হয়, কাশ্মীরি লঙ্কার মতন মতো অনেকটা হয় সাইজে, কিন্তু লঙ্কাটা একটু মোটা হয় আর একটু মিষ্টি এর পরিমাণটা বেশি থাকে, ঝালের পরিমাণটা কম থাকে। ক্যাপসিয়ামের থেকে সম্পূর্ণ আলাদা, কাশ্মীরি লঙ্কার মতনই, শুধু মিষ্টির পরিমাণটা বেশি। কাশ্মীরি লঙ্কা যেমন কালার এবং ঝালের জন্য বিখ্যাত, এটাতে আছে মিষ্টিদার পরিমাণ বেশি। এটা কিন্তু ক্যাপসিয়াম না, অনেকে ভাবতে পারেন এটা তো ক্যাপসিয়াম, কিন্তু এটা ক্যাপসিয়াম না। তো বীজ ছড়িয়ে দিচ্ছি, এবার আমি হালকা করে এর উপরে কিছু ঝুড়ো মাটি দিয়ে কভার করে দেব, যাতে বীজগুলো সঠিকভাবে জার্মিনেট হতে পারে। এটাই যথেষ্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো পট যে ছিল, দুটো পটই আমার রেডি হয়ে গেছে। একটাতে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, যেটা আমরা রান্নায় ব্যবহার করি, ঝাল এবং
কালারের জন্য, রান্নায় রঙের কালারটা খুব সুন্দর হয়। আর এটা হচ্ছে আচারি লঙ্কা, এটা কিন্তু ক্যাপসিয়াম নয়, এটা হালকা ঝাল হালকা মিষ্টি। তো দুটো পট রেডি, এবার আমি এটাতে জল দিয়ে ভিজিয়ে আমি রেখে দেবো, দেখি কবে এর থেকে চারা তৈরি হয়। ব্যাস এবার মাঠটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। ব্যাস এবার এই যে টব দুটো আছে, এটাকে আমি সরাসরি রোদে রাখবো না, ডাইরেক্ট সানলাইটে রাখবো না, ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো কয়েকদিনের জন্য, দেখি কবে এর থেকে চারা তৈরি হয়।